মধ্যবিত্তদের জীবনে প্রতিদিন চ্যালেঞ্জ আসবে, বাধা আসবে, বাবাই তো বলবে, তাই না? এই জন্য কি ছোট ছোট চা পাওয়াগুলো বন্ধ করতে হবে? আমার ভালো লাগে তোমার কিছু দিলে। হ্যালো জ্যোতি, স্যালারিটা তো হয়ে গেছে। তুমি আমাকে এটা বলার জন্য ফোন করেছো? এটা তুমি বাসায় এসে বলতে পারতে। শোনো না, আমি একটা কাজ করে ফেলছি। আবার কি কাজ করেছো? বাবার একটা ঘড়ির কথা বললাম না, ওই যে কিনতে পারি নাই, ঘড়িটা কিনে ফেলছি। খুব ভালো করেছো। আর মায়ের জন্য শাড়ি। আচ্ছা বাসায় আসো। বাই। কিসের ঘড়ি? দীপার বিয়ের সময় বলছিলাম না যে আমার একটা ঘড়ি পছন্দ হয়েছে, এটা তো সেই ঘড়ি। দেখেছো শফিকের মা, ছেলের পাগলামি। আচ্ছা আমার জন্য এসব ঘড়ি কেনার কি দরকার ছিল বলতো? ঠিকই তো বলেছে বাবা, এমনিতে তোর বাবার পিছনে দুনিয়ার খরচ হচ্ছে, তুই কেন এই সমস্ত পাগলামি করিস? মা, বাবার তো ঘড়ির চেইনটা অনেক ছিঁড়া, আর দীপার বিয়ের সময় তো খুব পছন্দ হয়েছিল, তখন তো হাতে টাকা ছিল না তেমন। বাবা পছন্দ হয় না রে? খুব সুন্দর হয়েছে মা। আবার শাড়ি কেন? তুই এই সমস্ত পাগলামি কেন করছিস বলতো বাবা? এমনিতে তোর বাবা চিকিৎসার পেছনে খরচ করতে করতে তুই হিমশিম খাচ্ছিস। 2 মাস পর বাইরে নিয়ে যেতে হবে ট্রিটমেন্ট করানোর জন্য, আবার এই সমস্ত পাগলামি কেন বলতো? মা, মধ্যবিত্তদের জীবনে প্রতিদিন চ্যালেঞ্জ আসবে, বাধা আসবে, বাবাই তো বলবে, তাই না? এই জন্য কি ছোট ছোট চা পাওয়াগুলো বন্ধ করতে হবে? আমার ভালো লাগে তোমার কিছু দিলে। আচ্ছা বৌমার জন্য কিছু আনিস না? আচ্ছা।